আসেনি ও বৃন্দা বুন্দা এসো না গো একটা দরকার আছে বুড়কে কখনো ডাকলে কাদের সময় পাওয়াই যায় না কি হয়েছে নাকি হ্যাঁ কি হয়েছে এত রাতে বৃন্দা বুন্দা বলে চাচাচ্ছিস কেন সবে খেয়ে দে মশারে এটা টাঙিয়েছি ঘুমোতে যাব বলে ওমনি এই সময় বৃন্দা বুন্দা এদিকে এসো বৃন্দা বুন্দা কি হয়েছে নাকি চুপ করো না এত চাচাচ্ছ কেন কানের পোকাটাকে বলে বার করে দেবে মা আসুক সব বলছি আচ্ছা ঠিক আছে তাই বলবি কি রে বিজলি মাকে ডেকেছিস হ্যাঁ ডেকেছি বললো আসছে আচ্ছা নিখিল তোকে ঠিক কি কি বলেছে বলতো মানে কে কে আসছে কোথা থেকে আসছে কোন নামটাম বলেছে কিছু না বড় বৌদি নামটাম কিছু বলেনি আর আমি জিজ্ঞাসাও করিনি যদি বকা দেয় শুধু বললো বৃন্দাবন্দাকে দিয়ে বাইরের একটা ঘর পরিষ্কার করে রাখতে দুজন অতিথি আসবে এতক্ষণে আসল কথাটা মুখ থেকে বিজলি রানীর বের হলো এই কথাটা আমাকে বুঝিয়েই বললেই হতো তা না রাত দুপুরে বৃন্দাবন্দা এক্ষুনি এসো বৃন্দাবন্দা এক্ষুনি এসো বলে জিজ্ঞাসা করে দেখো কাণ্ড এত চেঁচামেচি কিসের রাত দুপুরে হ্যাঁ বৃন্দাবন বলি বয়স তো হচ্ছে শোধরাবে না এই বিজলি বিজলি কি চেঁচামেচি করছিস কি বলছিস কে অতিথি এখন এত রাত বিরেতে আবার কে অতিথি আসবে ও বড় বৌমা নিখিল কাদের নিয়ে আসছে জানো মা নিখিলের সাথে তো আমার কথা হয়নি ও বিজলিকে ফোন করেছিল এই বিজলি বল না এই হ্যাঁ মা সেরম কিছুই বলেনি শুধু বললো বাইরের একটা ঘর পরিষ্কার করে রাখতে দুজন অতিথি আসবে হ্যাঁ কি জানা তুমি বলো তো দেখি বড় বৌমা এই রাত বিরেতে কাদের ধরে নিয়ে আসছে বলো তো এখন কি করি আচ্ছা অরুণকে বলো অরুণকে জিজ্ঞেস করো ও হয়তো জানতে টানতে পারে হয়তো অফিসেরই কোনো লোক না না মা ও তো মিটিং শেষ করেই বাড়ি চলে এসছে আর ও যদি জানতো তাহলে তো আমাকে একবার বলতো বলো এই রে এখন কি হবে কে জানতে পারে বলো তো আমরা তো কিছুই বুঝতে পারছি না কে জানতে পারে ও সুনয়না জানলেও জানতে পারে বলছি সুনয়নাকে একটা ফোন করে দেখবে দাঁড়াও আমি একটা ফোন করে দেখি এত রাতে ও বাড়ি থেকে ফোন হ্যালো হ্যালো সুনয়না আমি বড় বৌদি বলছি সরি কো তোমাকে এত রাতে একটু বিরক্ত করছি না না বড় বৌদি বলো এনি প্রবলেম নিখিল ফেরেনি এখনো আমি তো কখন থেকে ওকে ফোন করে যাচ্ছি ও তোমার ফোনই ধরছে না 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 ও ফোন করেছিল ও ফিরছে আমি তোমাকে আসলে অন্য একটা কারণে ফোন করেছি বলছি তুমি কি কিছু জানো যে ও মিটিং শেষ করার পরে কারোর সাথে দেখা করতে গেছে নাকি বা কিছু এরকম নিখিল কই না তো মানে অ্যাট লিস্ট আমার তো কিছু জানা নেই ও তো অফিস থেকে খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে গেল আমি বললাম সঙ্গে যাব শুনলো না কেন বড় বৌদি কিছু হয়েছে না আসলে বিজলিকে ফোন করে বলেছে দুজন নাকি গেস্ট নিয়ে আসছে গেস্ট রুমটা পরিষ্কার করতে ওরা নাকি রাতে থাকবে আমি না কিছুই বুঝতে পারছি না আমরা ওই জন্যে তোমাকে ফোন করলাম তুমি কি কিছু জানো মানে ওই জন্যে ও বড় বৌমা আমাকে দাও আমি কথা বলবো দাও 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 মা কথা বলবে একটু ধরো সুনয়না হ্যাঁ আন্টি বলুন এত রাতে কারা আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না যা বাবা সেটা তো আমিও বুঝতে পারছি না তার মানে তোমাকেও কিছু বলেনি তাই তো না আন্টি আমি তো কিছুই জানি না আসলে আজকে অফিসে অরুণদার সাথে ওর একটু মন কষাকষি হয়েছিল তারপর দুজনে দুজনের মতো আলাদা আলাদা বেরিয়ে গেল ইনফ্যাক্ট তাড়াতাড়িই বেরিয়ে গেল সে কথা আমি জানি সে আমাকে অরুণ বলেছে কিন্তু সেটা তো অন্য সমস্যা আরে তার সঙ্গে আজকে কে অতিথি কাকে নিয়ে আসছে সেটার কি সম্পর্ক তাকে বাদ দাও ও আমার কপালে জ্বালাতন লেখা আছে আমি জ্বলবো রেখে দাও তুমি ফোন রাখলাম আর ভাল লাগে না এই ছেলেকে নিয়ে এত সমস্যায় পড়েছি না এতবার এত লোক ওর ক্ষতি করেছে এত ঠকিয়েছে ছেলেটার আমার কোনো শিক্ষাই হয় না ওই বুঝি ছোটদা বাবু এলাম আমি দেখি হ্যাঁ এলেন
আরে নিখিল বলি কাদের নিয়ে আসবি এত রাত বিরেতে অতিথি কোথেকে পেলি তুই কোথায় দেখি তারা তোকে কতবার না বলেছি রাত বিরেতে হুটপাট করে অচেনা অজানা লোককে বাড়িতে এনে তুলিস না তোর শিক্ষা হয় না কতবার তো ঠকেছিস বাবা কেন এসব করিস হ্যাঁ চিন্তায় ফেলিস মা প্লিজ একটু শান্ত হ দেখো আমি যাদের এনেছি তারা তোমার অচেনা নয় তুমি ওদের চেনো আমার চেনা তারা কারা হ্যাঁ মা যার গান শুনে বেনারসে তুমি প্রশংসা করেছিলে মনে পড়ছে কার গান শুনে কি বেনারসে মানে ওই দাদামশাই আশ্রমে সে মিষ্টি মেয়েটা কৃষ্ণা হ্যাঁ মা কৃষ্ণা ওই টিভিতে সঙ্গীতের মহাযুদ্ধ বলে একটা প্রোগ্রাম হয় না আমি জানি জানি ছোটদা বাবু আমি তো দেখি খুব হিট প্রোগ্রাম ওই জানো তো ছেলে মেয়েরা কি ভালো গান গায় কি বলবো খুবই ভালো লাগে আমার শুনতে এই প্রোগ্রামটা অডিশন দিতে ও নিজের মায়ের সাথে কলকাতা এসেছে সেদিন ওর গান শুনে আমি বুঝেছিলাম এ মেয়ে একদিন মস্ত বড় গায়িকা হবে এই শহরে তো কাউকে চেনে না ওরা খারাপ লোকের পাল্লায় পড়ে গেছিল ভাগ্যিস আমি দেখতে পেয়েছিলাম তাই বাঁচাতে পারলাম কি সব বড়সে কাণ্ড দেখেছ এই হয়েছে মেয়েদের জীবনের জ্বালা যেখানেই যাও বিপদ পিছু ছাড়বে না হ্যাঁ মা বাচ্চা মেয়ের আর মায়েরও কোনো মানসিক সমস্যা আছে কোথায় কোথায় ভয় পেয়ে যায় নিজের মেয়েকে কি সামলাবে উল্টে কৃষ্ণা নিজের মাকে আগলে আগলে রাখে জানো মা কৃষ্ণা একদম আসতে চাইছিল না বারবার আমাকে বলছিল কোনো হোটেলে ওকে ড্রপ করে দিতে আর আমি তো ওকে আমার নাম্বারও দিয়েছি কলকাতায় আসলে কোনো হেল্প লাগলে আমাকে কল করতেও বলেছিলাম কিন্তু কিন্তু মেয়েটা আমাকে কল করেনি দেখো মা আমি ওদের জোর করে এখানে নিয়ে এসেছি মানে দুটো মেয়েকে এইভাবে কিভাবে ছেড়ে আসতে আমি বলো মা আমাদের তো বাড়িতে অনেক ঘর আছে ওরা না হয় আউট হাউসে থাকুক পরে না ওরা নিজের ব্যবস্থা করে নেবে মা প্লিজ সে যখন ব্যবস্থা করে নেবে নেবে এখন তুই যে কাজটা করেছিস সেটা খুব ভালো কাজ করেছিস দুটো মেয়ে একা এই শহরে বিপদে পড়েছে তাদের রক্ষা করার দায়িত্ব তো তোর হ্যাঁ মানুষ হিসেবে অন্তত খুব ভালো করেছিস তো কোথায় কোথায় তার হ্যাঁ গাড়িতে ওয়েট করছে মা ওমা কেন আগে নিয়ে আসলাম না বাই চান্স যদি তুমি রেগে রিয়্যাক্ট করে ফেলো তাই আর কি ও শুনলে বড় বৌমা কি বললো আমার ছেলে এই ভরসা করে আমার নিখিল আমার উপরে মা তোমার ভরসাতেই তো এই বাড়িতে নিয়ে এসেছি আসলে মা কৃষ্ণা ভীষণ সেন্সিটিভ মেয়ে আর মুন্নি যেভাবে ওর সাথে বেনারসে বিহেভ করেছে তারপর না আমি বলছি না যে তুমিও ঠিক সেভাবেই বিহেভ করবে আমি শুধু সাবধানতা অবলম্বন করছিলাম বুঝেছি বুঝেছি অত আর আমাকে বোঝাতে হবে না আমি বুঝেছি থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ যা যা নিয়া 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 আসলে কি জানো তো মা কৃষ্ণার এই লড়াইটাকে আমি সম্মান করি ওর এই লড়াইয়ের অংশ হতে পারলে আমার ভালো লাগবে মনে হবে কি মনে হবে আসলে মা কৃষ্ণাকে আমি যখনই দেখি আমার নিজের কিছু না মা ছাড়ো আই বিজলি যা যা শিগগির যা যারা দুজন এসেছে তাদেরকে আউট হাউসে পৌঁছে দিয়ে আয় যা ঠিক আছে বুঝলি বলছিলাম ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু করে দিস এতটা লং জার্নি করে এসছে আমি জানি না ওরা খেয়েছে কিনা
ঠিক আছে মা একটু দেখে নিও হ্যাঁ নিশ্চয় আমি যাই যা 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 বিজি তুই যা আমি রান্নার দিকটা দেখে নিচ্ছি ঠিক আছে বৃন্দাবন তুমি যাও ঘর দর পরিষ্কার করে নিতে যাও চল চল শিগগির চল হ্যাঁ মা জানুনি চল 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 মা হ্যাঁ যা দিদি বলছিলাম যে মেয়েটা যতই ভালো গান করুক আমাদের যতই ভালো লাগুক কিন্তু ওরা তো আমাদের অপরিচিতই বলো একদম বাড়িতে আশ্রয় দেওয়া ঠিক হচ্ছে তার চেয়ে বরং আমাদের চেনাজানা কোনো হোটেলে যদি এসব কথা এখন থাক আমি আমার ছেলেকে চিনি আমি জানি তো ও কি ভাবছে আর তাছাড়া তোমার জামাই দাদার সঙ্গে কথাটা তো বলি কি উনি চান এখন তো সবে এলো ওরা দুজনে একটু খাক দাক বিশ্রাম করুক হাত মুখ ধুয়ে বসুক তারপর তো আমি আছি দেখাই যাক না কি হয় মা আস্তে নাবো মা তুমি একটু এখানে দাঁড়াও আমি ব্যাগগুলো বার করে নিই ভাগ্যিস আজকে বাবুজির সঙ্গে দেখা হলো তোমার কি হয়েছে মা আমি প্রথম অডিশনে চান্স পেয়েছি কালকে আবার অডিশন আছে বাহ খুব ভালো কথা গান গেয়ে তোমার অনেক নাম অনেক বড় তুমি মাকে ছেড়ে কোথাও যেও না মায়ের কাছেই থেকো বিজলি মাসি তুমি কাঁদছো কেন
কি কিছু ওমা না না তুমি কি আর বলবে আসলে কি বল তো গানের কথা শুনলেই না আমার একজনের কথা খুব মনে পড়ে তার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমার ছোট বৌদি কি গানের গলা ছিল তার যেমন গানের গলা তেমন ভালো মনের মানুষ ভগবান আমার ছোট বৌদিকে একেবারে ঢেলে দিয়েছিল তাও যে কেন এভাবে ওই দেখো দেখেছো মেয়েটা আসতে না আসতেই ও একেবারে উনি শুরু করে দিয়েছে হ্যারে বিজলি মা জননী তোকে কি বলে দিয়েছি যে সকলের সঙ্গে যখন তখন উল্টোপাল্টা কথা বলে ফ্যাটফ্যাট করে কাঁদবি না মা জননী তোকে কি বলেছিল যে ওনাদের যত্ন করে ঘরে নিয়ে যেতে তা না করে তুই এখানে এসে বকবক করে যাচ্ছিস তা হ্যাঁ গো মা আর দাঁড়িয়ে না থেকে এসো দেখি এসো আমার সঙ্গে এসো তা হ্যাঁ গো ওইটি বুঝি তোমার মা গ্রামে বোধহয় বড় হয়েছি তাই সারাক্ষণ ঘোমটা দিয়ে রাখি তাই তো হ্যাঁ ঠিক আছে নে চল বিজলি আমরা যাই এসো মা আমার সঙ্গে ওই তো শুনো না দিদি চলে এসেছে এই দেখো এই মেয়েটার মাকে নিয়ে বেনারস থেকে এসেছে সঙ্গীতের মহাযুদ্ধে গাইবে বলে তুমি তোকে চেনো তাই না তা কৃষ্ণা এখানে কি করছো বাবা ব্যাগ পত্তর মা সব নিয়ে চলে এসেছো দেখছি না না ওরা তো এখানে আসছিল না ওরা তো অন্য কোথায় চলে যাচ্ছিল জানো তো কয়েকটা খারাপ লোক ওদের বাজে পাড়ায় নিয়ে গিয়ে বেঁচে দিচ্ছিল কেন এই বাড়িতে কেন থাকবে আইবে তোমাদের এখানে থাকার কোনো জায়গা নেই না মানে আমরা তো হঠাৎ করেই এসে পড়েছি আমরা হোটেলেই যেতে চেয়েছিলাম ম্যাডামজি কিন্তু বাবুজি অনেক জোর করলেন বলে আমরা এখানে চলে এলাম আমরা কাল পরশুর মধ্যে আমাদের একটা ব্যবস্থা করে নেব ম্যাডামজি বেশি দিন অন্যের ঘাড়ে বসে থাকবো না ও তোমার বাবুজি বললো আর অমনি চলে এলে আর তোমার বাবুজির সাথে হঠাৎ আবার রাস্তায় দেখাও হয়ে গেল সেই তোমার এক গুন্ডার গল্প আর তোমার বাবুজির বাঁচানোর গল্প আচ্ছা তোমার সাথে কি এরকমই হয় নাকি নাকি ইচ্ছে করে ঝামেলা বাঁধিয়ে নিখিলের নাম্বারে ফোন করেছিলে যাতে তোমার এই গল্প শুনে নিখিল গলে যায় আমি ফোন করিনি তাই নাকি আচ্ছা তোমার মতলবটা কি বলো তো কি চাও তুমি নিখিলের কাছে না না ম্যাডামজি আমার কোনো মতলব নেই বাবুজি হঠাৎ করে সামনে চলে এলেন আর উনি জোর করলেন বলেই আমরা এখানে এলাম কে এসে গো বুঝলি মাসি
সেই মেয়ে তোমরাই বানারস থেকে এসেছো তুমি এখানে কি করতে এসেছো কি দরকার তোমার আর কার পারমিশন নিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছো ও মাই গড তুমি আমাদেরকে ফলো করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছো না না মুন্নি দিদি ভাই ওভাবে কথা বলতে নেই হাজার হোক পুনরা আমাদের অতিথি এরা আমাদের অতিথি যোগ্যতা আছে নাকি এদের